এমন এক জিনিস যে জিনিসটির উপরে পেচ্ছাপ করলেই আপনি সঙ্গে সঙ্গে বশীকরণ করে নিতে পারবেন। এটি একটি খুবই মারাত্মক শক্তিশালী অগড়ি বশীকরণ তন্ত্রের একটি প্রাচীন বিদ্যা। এই বশীকরণটি এতটাই প্রাচীন একটি বশীকরণ যে বহু কষ্ট করে এই বশীকরণটি আমাকে জোগাড় করতে হয়েছে। এই বশীকরণ বিদ্যা অগড়ি তন্ত্রের অন্তর্গত একটি বশীকরণ বিদ্যা। শুধুমাত্র আপনি এমন একটি জিনিসের উপরে পেচ্ছাপ করবেন এবং তখনই বশীকরণ হবে, সেই পদ্ধতিটি আমি আজকে শিখিয়ে দেব। আপনি বাড়িতে বসেই বিনামূল্যে শিখতে পারবেন এই প্রাচীন বিদ্যাটি। এই বশীকরণটি আপনি কেন করবেন বা কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন? এই বশীকরণটি একজন পুরুষ একজন নারীর উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবে, একজন নারী একজন পুরুষের উদ্দেশ্যেও প্রয়োগ করতে পারবে। তাকে ভালোবাসার, তাকে প্রেমে পাগল করার জন্য এই বশীকরণটি করতে পারবেন। তাকে পটানোর জন্য আপনি এই বশীকরণটি করতে পারবেন। হাতের মুঠোয় করে নেওয়ার জন্য, নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য এই বশীকরণটি করতে পারবেন। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়, তাকে ফেরত পাওয়ার জন্যও আপনি এই বশীকরণ পদ্ধতিটি প্রয়োগ করতে পারবেন। এই বশীকরণটি করতে পারবেন আপনার প্রেমিকের উদ্দেশ্যে অথবা আপনার প্রেমিকার উদ্দেশ্যে, বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে অথবা গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে, আপনার স্বামী অথবা স্ত্রীর উদ্দেশ্যে, যে কোনো ছেলে যে কোনো মেয়ে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, আপনি তার উদ্দেশ্যে এই বশীকরণটি প্রয়োগ করতে পারবেন। সে দূরে থাকুক কি আপনার কাছে থাকুক, আপনি অনায়াসেই এই বশীকরণটি নিজের বাড়িতে বসেই প্রয়োগ করবেন। তো একবার এই বশীকরণটি সঠিকভাবে শিখে নিয়ে আপনি প্রয়োগ করে দেখতেই পারেন। খুবই সহজ পদ্ধতি এবং কীভাবে করবেন মন দিয়ে শুনতে থাকুন। এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের পুরুষ হলেও করতে পারবেন এবং মহিলা হলেও আপনি করতে পারবেন। আপনি ছেলে হলেও করতে পারবেন, আপনি মেয়ে হলেও করতে পারবেন। আপনার বয়স যাই হোক না কেন, আপনি বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন, আপনি অনায়াসেই কাজটি করতে পারবেন। এই কাজটি করতে হবে যে কোনো একটা দিন, অর্থাৎ হয় শনিবার, না হলে রবিবার, না হলে মঙ্গলবার। এই তিনটে দিনের থেকে যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, একটা দিন আপনি করবেন এবং সন্ধ্যের পর আপনাকে এই কাজটি করতে হবে, ঠিক আছে? এই কাজটি করার জন্য আপনাকে জোগাড় করতে হবে ঘর মোছার ন্যাতার একটুখানি টুকরো। আপনারা যেই ন্যাতা দিয়ে আপনারা ঘর মোছেন, সেই ন্যাতার একটুখানি কাপড়ের টুকরো আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? আর যদি ঘর মোছার ন্যাতা না থাকে, তাহলে আপনি নেবেন আপনার জাঙ্গিয়ার, অর্থাৎ আপনি পুরুষ হলেও আপনি মহিলা হলেও আপনার যে অন্তর্বাস, আপনার জাঙ্গিয়ার, আপনি যেটা ব্যবহার করেন খুব পুরনো, সেই জাঙ্গিয়ারের একটুখানি টুকরো আপনি কেটে নেবেন এবং সেই টুকরোটি দিয়ে আপনাকে কাজটি করতে হবে। বুঝতে পেরেছেন? তো সেটা আপনি জোগাড় করেছেন এবং আপনাকে দুটো লবঙ্গ জোগাড় করতে হবে। দুটো লবঙ্গ আপনি কিনে নেবেন দোকান থেকে। দুটো লবঙ্গ তো দেবে না, আপনি একটু বেশি করে কিনে নেবেন, সেখান থেকে দুটো লবঙ্গ বেছে নেবেন কাজটি করার জন্য। এবং লবঙ্গর মাথায় দেখবেন যে যেন ফুল থাকে, ঠিক আছে? ফুলযুক্ত লবঙ্গ, তো দুটো লবঙ্গ প্রয়োজন। এবারে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি যেখানে পেচ্ছাপ করবেন সেখানে আপনাকে দাঁড়িয়ে এই কাজটি করতে হবে। আপনি বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে যদি পেচ্ছাপ করেন, সেখানে দাঁড়িয়েও কাজটি করতে পারবেন। এছাড়াও আপনি নিজের বাথরুমের মধ্যেও কাজটি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যেখানটা পেচ্ছাপ করবেন এবং কাজটি আপনার যখন পেচ্ছাপ পাবে তখন আপনাকে এই কাজটি করতে হবে, ঠিক আছে? আপনি যখন ইউরিন ত্যাগ করবেন সন্ধ্যের পরে আপনাকে কাজটি করতে হবে, এবং সন্ধ্যের পরে যখন হোক আপনি যখন ইউরিন করবেন, ঠিক আছে, তখন আপনাকে এই কাজটি করে নিতে হবে। সেই স্থানেতে দাঁড়িয়ে আপনি যেখানে ইউরিন করবেন এবং নির্জনভাবে করবেন, একলা করবেন, সেই জায়গাতে আপনাকে কাজটি করে নিতে হবে। এবং যেখানটা ইউরিন করবেন আপনি সেখানে এই জিনিসগুলো নিয়ে যাবেন, হয় ঘর মোছার ন্যাতার একটুখানি টুকরো, অথবা আপনার অন্তর্বাস অর্থাৎ জাঙ্গিয়ার যেটা আপনি ব্যবহার করেন তার একটুখানি টুকরো আপনি নিয়ে যাবেন এবং দুটো লবঙ্গ সেখানে নিয়ে যাবেন, ঠিক আছে? মন দিয়ে শুনুন, সেই স্থলেতে দাঁড়িয়ে দাঁড়িয়েই আপনি কাজটি করতে পারবেন। কী করতে হবে মন দিয়ে শুনুন।
তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন। আর আমার আরেকটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব। সেই চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। লিংকে ক্লিক করে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন। তাই সাবস্ক্রাইব করে নিন, আমার তরফ থেকে বিনামূল্যে আপনি সমস্ত তন্ত্র মন্ত্র টোটকা বাড়িতে বসে শিখতে পারবেন। তাই সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখুন, আপনারই অনেক উপকারে লাগবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, যে কাপড়ের খণ্ডটা আপনি নিয়ে গেছেন, যেই কাপড়ের খণ্ডটা আপনি নিয়ে গেছেন অর্থাৎ ঘর মোছার যদি ন্যাতা থাকে সেই ন্যাতার একটুখানি কাপড়ের টুকরো আপনি নিয়ে যাবেন, অথবা আপনার জাঙ্গিয়ার যে ব্যবহার করেন সেই জাঙ্গিয়ারের একটুখানি টুকরো আপনি নিয়ে গেছেন, সেই টুকরোতে আপনি দুটো লবঙ্গকে রাখবেন। দুটো লবঙ্গকে রেখে এবারে ওই কাপড়টি ভালো করে মুড়ে মুড়ে আপনি গিঁট দিয়ে দেবেন, ঠিক আছে। ওই কাপড়ের টুকরোর মধ্যে দুটো লবঙ্গ থাকছে এবং এই অবস্থায় কাপড়ের খণ্ডটা আপনি গিঁট দিয়ে দিলেন। গিঁট দিয়ে এবারে ওই কাপড়ের খণ্ডটা আপনি আপনার মাথার ওপর ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কাঁটা যেরকম ঘোরে সেরকম ক্লকওয়াইজ আপনি আপনার মাথার ওপরে 9 বার ঘোরাবেন, ঠিক আছে। এবং যখন ঘোরাবেন যাকে বশীকরণ করবেন তার নাম পদবি বলতে বলতে আপনি ঘোরাবেন, তার নেম অ্যান্ড টাইটেল আসল নাম পদবিটা বলতে বলতে আপনি আপনার মাথার ওপরে ক্লকওয়াইজ 9 বার ঘোরাবেন। 9 বার ঘুরিয়ে এবারে ওই কাপড়ের খণ্ডটা অর্থাৎ তার মধ্যে তো দুটো লবঙ্গ রয়েছে, ওই কাপড়ের খণ্ডটা আপনি মাটিতে রাখবেন, অর্থাৎ যেখানটা আপনি পেচ্ছাপ করবেন সেখানটা আপনি রাখবেন, ভূমির মধ্যে আপনি রাখবেন। রেখে আপনি এবারে তার ওপরেতে আপনি প্রস্রাব করবেন, তার ওপরেই ঠিক আপনি প্রস্রাব করবেন এবং যখন প্রস্রাব করবেন যতক্ষণ প্রস্রাব করবেন তার নাম পদবি ধরে ধরে আপনি তাকে মনে মনে আহ্বান করতে থাকবেন, যে অমুক আমার কাছে আয়, অমুক আমার কাছে আয়, অমুকের জায়গায় তার নাম পদবি বলতে থাকবেন। এইভাবে আপনি যতক্ষণ প্রস্রাব করবেন ততক্ষণ আপনি এইভাবে বলতে থাকবেন। ব্যাস, কাজ হয়ে গেলে আপনি ওই স্থান থেকে চলে আসবেন, এইটুকু আপনার কাজ। এই কাজ করলেই যার উদ্দেশ্যে আপনি বশীকরণ করলেন তাকে সেখান থেকে পুরো খিঁচা হয়ে টানা হয়ে চলে আসবে, একদম সেখান থেকে ছটফট করে বেরিয়ে আপনার কাছে এখন আসছে, এটা আপনি ভেবে নেবেন। এবং তাকে একটু আসার সময় দিতে হবে, সে আসছে, আপনি কাজটি করবেন আর সেও সেখান থেকে তার বাড়ির থেকে বা যেখানেই থাকুক না কেন সেখান থেকে সে বেরিয়ে পড়বে এবং ছুটে ছুটে সে আপনার কাছে আসবেই আসবে, আপনি করে দেখুন। তবে এই কাজটি আপনাকে গুরু অনুমতি নিয়ে করতে হবে, কেননা এগুলো শক্তিশালী গুরুমুখী বিদ্যা। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 30 জনকে শেয়ার করে দিন, অনলি 30। 30 জনকে শেয়ার করে আপনি কাজ করুন, 100% ফলাফল পেয়ে যাবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিন আর একটি লাইক অবশ্যই দেবেন নকালির নামে। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে নেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন। ধন্যবাদ।